ঝুনুমিয়া কুচক্রি মনে জ্বলতে থাকা আগুনে হঠাৎ যেন ঘি পড়ল, বেরিয়ে আসলো ঝুনুমিয়ার আসল চেহারা। গত 10-12-2011 জামালগঞ্জের ছাতিধরা জলমহলে ঘটে গেল এক নারকীয় তাণ্ডব। তাণ্ডবের মূল হোতা এলাকার সন্ত্রাসী ঝুনুমিয়া। সেদিন কি হয়েছিল? সেদিন সকালবেলা 10-12 সকালবেলা আমরা তাৎক্ষণিক খবর পাই। খবর পেয়ে ঘটনাস্থলে আমার ওসি স্যার সহ ইউনা স্যার সহ সকালে ঘটনাস্থলে যাই। যদি ঘটনাস্থলে মারপিট করা হয়েছে, ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে, অনেকে আহত হয়েছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে আহত হয়েছে। তখন আমরা তাৎক্ষণিকভাবে যে যারা আহত হয়েছে তাদেরকে খুব দ্রুত গতিতে হাসপাতালে পাঠাই এবং আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে থানায় মামলা রুজু করা হয়। মামলা বর্তমানে তদন্তাধীন আছে। আসামিগণ মহামান্য হাইকোর্ট থেকে জামিনে আছেন। আমরা মামলা তদন্ত শেষে বিজ্ঞানের পুলিশ রিপোর্ট দাখিল করব। ঝুনুমিয়ার এরকম সন্ত্রাসী কার্যক্রমের মানে বন্ধ করার ক্ষেত্রে আপনাদের প্রশাসনিক ব্যবস্থা আপনারা কি গ্রহণ করেছিলেন এর আগে বা করছেন? আমরা ঘটনা ঘটনা সব পরপরই মামলা রুজু করছি, আসামি ধরার চেষ্টা করছি। আসামিগণ মহামান্য হাইকোর্টে জামিনে আছেন। আর আমরা সন্ত্রাসী যেই হোক তাকে আমরা আইনে আওতায় আনবো, বিচারে আওতায় আনবো। আমাদের যত প্রভাবশালী হোক আমাদের এখানে কোনো স্থান নেই। ঝুনুমিয়ার একটি বৈধ অস্ত্র আছে বলে আমরা শুনেছি, কিন্তু সেদিন যে গোলাগুলি হয়েছে সেখানে অনেকেই বলছেন যে বৈধ অস্ত্রের পাশাপাশি অবৈধ অস্ত্র উনি ব্যবহার করেছেন। তো আপনারা কি এখন তার বৈধ অস্ত্রটি সিজ করবার জন্য কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আমরা যতটুকুই জানি যে তার যদি কোনো বৈধ অস্ত্র আছে, যদি অবৈধ কোনো অস্ত্র থাকে মামলা তদন্তের সাথে সমস্ত কিছু সমস্ত অস্ত্র উদ্ধার করা হবে এবং তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমন নারকীয় ঘটনার খলনায়ক যিনি, আমরা সেই ঝুনুমিয়ার বাড়িতে যেতে চাই। আমরা আপনাদের সহায়তা চাই, আমরা সর্বাত্মক সহযোগিতা পাবেন। আমরা কি আপনাদেরকে নিয়ে যেতে পারি? অবশ্যই। ঝুনুমিয়া আছে, তার অন্য যে তিনজন পার্টনার তারা আছে? কে কে? মুকুট সাহেব, গোপাল সাহেব, আপনি দীনেশ বাবু, আপনি গণেশ পাল। এই ছাতিধরা জলমহলে ঝুনুমিয়ার সাথে আপনারা হচ্ছেন পার্টনার। আচ্ছা, গত 10-12-2011 এখানে যে ঘটনাটা ঘটেছে সেখানে আপনি কিছু সম্পৃক্ত ছিলেন কিনা? উভয় পক্ষে গণ্ডগোল হয়েছে। উভয় পক্ষে গণ্ডগোল হয়েছে? আপনাদের পক্ষ থেকে কি কি অস্ত্র ব্যবহার হয়েছে? আমারই হয়েছে, এই সময় তো আমরা ছিলাম না। এত চুল পিজাটা ইত্যাদি পক্ষে বন্দুক নিয়ে বেরিয়েছিলেন, এটা প্রমাণ আছে আমাদের কাছে? না, এই থাকতে পারে। বন্দুক সরকার দেয় মানুষ তার নিজেকে রক্ষা করার জন্য, অন্যকে আহত করার জন্য না, অন্যকে আঘাত করার জন্য। ঠিক আছে, ছাতিধরা গ্রুপ জলমহলটি সরকারি নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক একটা চিঠি দিয়েছেন এবং আপনাদেরকে এখান থেকে উঠে যেতে বলেছেন। উঠে যেতে বলেছেন। তারপরে আপনারা বহাল তবিয়তে এখানে বসে আছেন? আমরা বহাল তবিয়তে বলছি যে স্যার, আমরা কোনো মাছ ধরব না এবং আপনারা খবর নিয়ে দেখেন, একটা জেলে কোনোদিন হাওড়ে যায় নাই, কোনো মাছ ধরে নাই। এই যে দীনেশ বাবু বললেন যে তারা কোনো মাছ ধরছে না, এটা কি ঠিক? যে না, মাছ রাত্রে তারা ধরে, রাতের 11টা থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত তারা মাছ ধরে। আপনারা দেখেছেন? জি, আমরা দেখতেছি। এখন তো প্রমাণও আছে, এই যে প্রমাণ, জাল দিয়ে জাল এখনো ফিটিং করা। আমরা এখানে জাল দেখতে পাচ্ছি, মানে তার মানে এখানে মাছ ধরা হচ্ছে দিনের বেলা নয়, রাত্রের বেলা। যেহেতু এটা সরকারি নিষেধাজ্ঞা আছে এটার মধ্যে, যে দিনের বেলা তো মাছ ধরা এটা নিষেধ, জেলা প্রশাসকের আইন, তারা আইন লঙ্ঘন করছে, আইন লঙ্ঘন করে তারা মাছ ধরতেছে। আমাদেরকে বলছেন যে এটা এখন এই আপনাদের যে মামলা ছিল এটা হয়ে গেছে, খারিজ হয়ে গেছে, আপনারা মাছ ধরতে পারেন না, আপনারা এখান থেকে চলে যাবেন। আমরা বলছি স্যার, এখানে তো এই যে লোকজন, এদের বাড়ি কিন্তু এই এলাকায় না। এই যে মাছ ধরে আমাদের দেশে, যেই মাছ ধরে, সমিতি বলে না যায়, আমাদের দেশের মানুষ কিন্তু মাছ ধরে না স্যার। কিন্তু আপনি কি জানেন, এই যে আপনি একটা জিনিস স্বীকার করলেন, হ্যাঁ, যে আপনারা যে সমস্ত জেলেদেরকে দিয়ে মাছ ধরাচ্ছেন তারা এই অঞ্চলের না, তারা বাইরের অঞ্চলের। কিন্তু আপনি বর্তমান সরকারের আইনটি জানেন যে জাল যার জলাধার, আপনারা
বাইরে থেকে জেলে ভাড়া করে এনে আপনারা এখানে ব্যবসা করছেন, নিজে আপনি স্বীকার করছেন, অথচ এই ইনসানপুরে অসহায় জেলেরা তারা এই জলমহলের পাশে অবস্থান করার পরেও তারা এই জলমহলটি ভোগ করতে পারছে না, অথচ এই সরকারের নিয়মই হচ্ছে যার যার জলাতার। তো আপনি তো অন্যায় করছেন না, আমাকে বলতে দেন, তার মানে আপনি অন্যায় করছেন। তারপর আপনি এখানে থাকাটা অবৈধ না? অবৈধ, ঠিক আছে। মানবতার বাণী যেন টুকরে কেঁদে ফিরছে এই গ্রামের আকাশে বাতাসে। ভূমিদস্যু রাজাকার পুত্র ঝুনু মিয়ার একনায়ক তান্ত্রিক তাণ্ডবে শ্বাসরোধ হয়ে মরতে বসেছে গ্রামবাসী। দিনের পর দিন ঘটে চলা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেও যেন ভয় পায় এলাকাবাসী। কেই ঝুনু মিয়া আর কেনই বা এলাকাবাসী এত ভীত সন্ত্রস্ত? জামালগঞ্জের ছাতিধারায় পঞ্চাশটি পরিবারের ভাগ্য আজ রাজাকার সন্ত্রাসী ভূমিদস্যু ঝুনুর কাছে জিম্মি হয়ে আছে। স্বাধীনতার ৪০ বছর পরে যখন যুদ্ধাপরাধীদের বিচার প্রতিষ্ঠিত হচ্ছে এদেশের মাটিতে, এই প্রেক্ষাপটে বর্তমান সরকারের কাছে ছাতি ধরার অসহায় জেলেদের বিনীত আবেদন, একাত্তরে রাজাকার ভূমিদস্যু ঝুনু মিয়ার সঠিক বিচার হোক। জঘন্য লোভী ভূমিদস্যু রাজাকার ঝুনুকে দাঁড় করানো হোক আইনের কাঠগড়ায়। এই হচ্ছে জামালগঞ্জের ছাতি ধরার জলমহলের ত্রাসের মুকুটহীন সম্রাট ঝুনু মিয়ার রাজত্ব। স্থানীয় ভাষায় একে বলা হয় খলা। প্রমোদের এমন কোন বিষয় নেই যা এর মধ্যে নেই। গ্রামের একপাশে মাসুমপুর, অন্য পাশে ঝুনুপুর। আসলে গ্রামটির মূল নাম হচ্ছে ইনসানপুর। এক নায়কতন্ত্র আর প্রভাবের দাপট এতটাই বেশি ঝুনু মিয়ার যে গ্রামের সত্যিকারের নাম ইনসানপুরকে পাল্টে এখন আধিপত্যার প্রভাবের বিস্তারে নিজের উত্তরাধিকার নিজের সন্তানের নামে মাসুমপুর আর নিজের নামে ঝুনুপুর করার প্রয়াস চালাচ্ছেন। এই অঞ্চলের সাধারণ অসহায় জেলেদের একটাই আবেদন, একটাই দাবি, এই খলনায়ক ঝুনু মিয়ার হাত থেকে, তার অন্যায় প্রভাব থেকে এই অসহায় মানুষগুলোকে মুক্ত করবে প্রশাসন আর যথাযথ কর্তৃপক্ষ। আপনাদের চারপাশে এমন যে কোনো ভূমিদস্যুপনার ঘটনা আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে জানানোর ঠিকানা পরিচালক বিবেকের কাছে প্রশ্ন, এটিএন বাংলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদেরকে ফোন করতে পারেন 01917016897। আমরা চাই না এই দেশে কোনো অসহায় মানুষ তার ভিটে মাটি সারা জীবনের জন্য খুইয়ে সর্বস্ব হয়ে যাক। আসুন আমরা এর বিরুদ্ধে প্রতিকার জানাই, আমরা রাস্তায় নেমে আমরা মানুষের লঙ্ঘনের জন্য হাতে হাত মিলিয়ে বলি, আর কোন ভূমিদস্যুপনা এদেশে নয়। আপনি কি নির্যাতিত লঙ্ঘিত হয়েছে কি আপনার মানবাধিকার, তাহলে আমাদেরকে জানান, আমাদের গোল টিম ছুটে যাবে আপনাদের কাছে।